আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হোম কোয়ারেন্টাইনে তোমরা সবাই সুস্থ আছো আশা করি। তো অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি অনলাইনে আলোচনা করব আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস, যেটা 1945 সাল পর্যন্ত। তো এই কোর্সটি স্নাতক সম্মান চতুর্থ বর্ষ এবং এমএ প্রথম পর্ব, প্রিলিমিনারি যারা ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাদের জন্য রয়েছে। তো আজকে আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাসে আমি আলোচনা করব মোস্তফা কামাল পাশাকে নিয়ে। আমরা সবাই জানি মোস্তফা কামাল পাশা, তিনি তুরস্কের একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি যাকে আতাতুর্ক বলা হয়। তো মোস্তফা কামাল পাশার অনেকগুলো কাজ, সংস্কার অনেক পরিচিত, এবং তার মধ্যে আমি আজকে যেগুলো নিয়ে আলোচনা করব কামালের পরিচয়, রাজনৈতিক উত্থান, কামালবাদ, কামালের বৈদেশিক নীতি, এবং সর্বশেষ কামালকে কেন আতাতুর্ক বলা হয়। শুরুতে আমরা পরিচয়ে চলে যাই যে 1980 সালে গ্রিসের সেলোনিকার মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন। তার পিতা আলী রেজা এফেন্দি শুল্ক বিভাগের একজন কর্মচারী ছিলেন। মোস্তফা কামাল শৈশবে পিতাকে হারান। তার মাতা জুবাইদা অতি কষ্টে কামালকে লালন পালন করেন। মোস্তফা কামাল সেলোনিকার শামসি এফেন্দি মক্তবে প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর রাষ্ট্রীয় প্রাথমিক স্কুলে ভর্তি হন। সেখান থেকে নিজ আগ্রহে সামরিক স্কুলে ভর্তি হন। 1905 সালে মোস্তফা কামাল ইস্তাম্বুলের মিলিটারি স্টাফ কলেজ থেকে লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন। তো 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি দার্দানেলিস প্রণালীতে তুরস্কের পক্ষে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় বীরে পরিণত হন। এর পুরস্কারস্বরূপ তিনি পাশা উপাধি লাভ করেন। 1919 সালে তুরস্কের উপর চাপিয়ে দেওয়া সেভার চুক্তির বিরুদ্ধে তিনি আনাতোলিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেন এবং মিত্রশক্তিকে নতুন চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন। সাফল্যের সাথে সামরিক বাহিনীতে এবং রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার পর 1938 সালের 10ই নভেম্বর তিনি মৃত্যুমুখে পতিত হন। তো কামালের রাজনৈতিক উত্থান, যেটা প্রথমে আমরা দেখলাম যে তিনি সামরিক বাহিনীতে ছিলেন, এরপরে তিনি রাজনীতিতে আসেন। তো মোস্তফা কামাল সেনাবাহিনীতে অনুগত থেকে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলেও তিনি সালতানাতের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন। তিনি জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হন এবং কনস্টান্টিনোপলে তিনি মুক্ত চিন্তার অনুসারীদের সাথে মিলিত হতেন এবং নবীন ক্যাডেটদের সঙ্গে বৈপ্লবিক চিন্তাধারায় সম্পর্কে আলোচনা করতেন। তো মোস্তফার বিপ্লবী হালচাল লক্ষ্য করে ক্যাপ্টেনের সার্টিফিকেট গ্রহণের দিন তাকে গ্রেপ্তার করে ইলদিজ প্রাসাদে নেওয়া হয়। এখানে সুলতান আব্দুল হামিদ তাকে অনেক দিন চোখে চোখে রাখার পর নিযুক্তি প্রদানপূর্বক সিরিয়াতে প্রেরণ করেন। সিরিয়ার কর্মক্ষেত্রে তিনি ন্যায় বিচার ও স্বাধীনতার প্রতি ভালোবাসা, অবিচার, স্বৈরাচার ও কুশাসনের বিরুদ্ধে ঘৃণা ও বিরোধিতার আদর্শ প্রচার করেন এবং 1906 সালের অক্টোবর মাসে কয়েকজন বন্ধুবান্ধবের সহযোগিতায় দামেস্কে স্বদেশ ও স্বাধীনতা নামে একটি গুপ্ত ও বিপ্লবী সমিতি গঠন করেন। সংবিধান ঘোষণার সময় এই সমিতি ঐক্য ও প্রগতি নাম ধারণ করে। এভাবে মোস্তফা কামালের রাজনৈতিক জীবনের সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন, কিন্তু যুদ্ধে তুরস্ক পরাজিত হলে মিত্র শক্তিবর্গ তুরস্ককে খণ্ড বিখণ্ড করে ফেলে। মোস্তফা কামাল এই সময় জাতীয় প্রতিরোধ গড়ে তুলে স্বদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন। 1920 সালের 23 এপ্রিল আঙ্কারা অধিবেশনের মাধ্যমে 78 জন সদস্য নিয়ে তুরস্ক জাতীয় উচ্চ পরিষদ গঠিত হয়। তো 24 এপ্রিল মোস্তফা কামালকে উক্ত পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 1923 সালের 29 অক্টোবর সকাল 8:30 মিনিটে মোস্তফা কামাল তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। ওই দিনেই মোস্তফা কামাল তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1924 সালের 3 মার্চ তিনি খেলাফত বিলুপ্তি ঘোষণা করেন। কামালবাদ, যেটাকে আমরা কামালের ছয় নীতি বা কামালবাদ বলা হয়, যে তুর্কি প্রজাতন্ত্র গঠন করার পর
প্রেসিডেন্ট মোস্তফা কামাল তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে সামাজিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা 6টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল। এই মূলনীতিগুলো কামালবাদ নামে পরিচিত। তো কামালবাদের মূলনীতিগুলোর মধ্যে আছে যেমন প্রজাতন্ত্রবাদ, 1923 সালের সেপ্টেম্বর মাসে প্রজাতান্ত্রিক সংবিধান প্রস্তুত করার জন্য মোস্তফা কামাল পাশা একটি কমিটি গঠন করেন। এই কমিটি কর্তৃক প্রস্তুত খসড়া গ্রহণ না করে কামাল পাশা প্রচলিত সাংবিধানিক আইনের কিঞ্চিত পরিবর্তন সাধন করেন। এর প্রথম ধারা সংশোধন করে বলা হয় যে তুরস্ক একটি লোকায়ত রাষ্ট্র এবং প্রজাতান্ত্রিক সরকার দ্বারা এই রাষ্ট্র শাসিত হবে। 1923 সালের 29 অক্টোবর প্রজাতন্ত্র বিল জাতীয় মহাসংসদ গ্রহণ করে অতীতের আদর্শ পরিত্যাগ করে নতুন জগতে প্রবেশের পথে তুরস্কের জন্য এটি এটি একটি বিরাট পদক্ষেপ। তারপরে জাতীয়তাবাদ, প্যান ইসলামাবাদের মতো কোনো বিতর্কিত ও অনিশ্চিত আদর্শকে মোস্তফা কামাল রাষ্ট্রীয় নীতির নিয়ামক হিসাবে গ্রহণ না করে দেশপ্রেম, তুর্কি জনসাধারণের স্বার্থ এবং দেশজ সংস্কৃতি ও আধুনিকতার নীতি হিসাবে গ্রহণ করেন। তার অনেকগুলো সংস্কারের ভিত্তি হলো তুর্কি জাতির স্বকীয়তা প্রতিষ্ঠিত করার মনোভাব। তার এই জাতীয়তাবাদী নীতির 3টি দিক ছিল, যেমন বিভিন্ন বৈদেশিক জনগোষ্ঠী অধ্যুষিত ও বৈদেশিক শক্তিসমূহের প্রভাবাক্রান্ত কনস্টান্টিনোপলে নবীন প্রজাতন্ত্রের রাজধানী হওয়ায় অনুপযুক্ত বিবেচনা করে কামাল আতাতুর্ক তুর্কি জীবন ও সংস্কৃতির কেন্দ্রস্থল আনাতোলিয়ায় রাজধানী স্থাপন করেন। প্রাচ্য ও ইসলামী ভাবধারা এবং জীবন ব্যবস্থার প্রভাব থেকে জনসাধারণকে মুক্ত করে আধুনিক মনোভাবাপন্ন করে তোলার জন্য কামাল পাশা পোশাক পরিচ্ছদ পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি 1925 সালের নভেম্বর মাসে আইন প্রণয়ন করে ফেস টুপি পরিধান নিষিদ্ধ করেন। একই আইনে পুরুষদের জন্য ইউরোপীয় হ্যাট পরিধান আবশ্যিক বলে ঘোষণা করেন। তারপরে তুরস্কের কতকগুলো নাম স্থানের নামে বৈদেশিক প্রভাব জাতীয় সম্মানের পক্ষে হানিকর মনে করে সরকার এই সমস্ত নাম পরিবর্তন করেন। যেমন পূর্বতম রাজধানীর নাম কনস্টান্টিনোপল পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয়, আবার আদ্রিয়ানোপল এখন থেকে এদ্রিনে এবং স্মার্না ইজমির নামে পরিচিতি হতে থাকে। তারপরে 3 নম্বর আছে গণবাদ। গণবাদের মূল কথা হলো জনসাধারণের সার্বভৌমত্ব। রাষ্ট্রীয় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ এবং জনসাধারণের প্রতিনিধি হিসাবে জাতীয় মহাসংসদ এই সার্বভৌমত্বের প্রতিভু। গণসার্বভৌমত্বের প্রশ্নটিকে মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের প্রেক্ষিতে গ্রহণ না করে সমগ্র তুর্কি জাতির ঐক্যবদ্ধ উন্নতি ও স্বার্থের প্রেক্ষিতে দেখা হয়েছে। পিপলস পার্টির প্রতিষ্ঠার সময় কামাল পাশা মন্তব্য করেন, একটি গণসংগঠন হিসাবে এই দলের উদ্দেশ্য এক শ্রেণীর বিরুদ্ধে অন্য শ্রেণীর স্বার্থ উদ্ধার বা সংরক্ষণ নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ গঠনমূলক কাজের মাধ্যমে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এর উদ্দেশ্য। রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ, কামাল পাশা উপলব্ধি করেছিলেন যে যুদ্ধবিধ্বস্ত বৈদেশিক বিশেষ সুযোগ সুবিধার শিকার তুর্কি জনসাধারণের পক্ষে মূলধন বিনিয়োগ করে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা ও দায়িত্ব স্বীকার করে নেওয়া হয়। বলা হয় তুরস্ক কোনো বিদেশি রাষ্ট্রীয় নীতি পুরোপুরিভাবে গ্রহণ করবে না। কয়েকটি শিল্পে দ্রব্যের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়, এর মধ্যে লবণ, তামাক, অস্ত্রশস্ত্র উৎপাদন, দিয়াশলাই, মাদকদ্রব্য উল্লেখযোগ্য। এছাড়া রাষ্ট্রীয় কর্তৃত্বে বেশ কয়েকটি কলকারখানা ও ব্যাংক স্থাপিত হয়। রাষ্ট্রায়ত্ত শিল্পে মূলধন নিয়োগের জন্য সুমের ব্যাংক, খনিজ পদার্থ অনুসন্ধান ব্যবহারের জন্য এবি ব্যাংক এবং ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতির জন্য ইসলামী ব্যাংক প্রভৃতি গড়ে ওঠে। ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কামালবাদের প্রধান স্তম্ভ। রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের প্রভাব যে রাষ্ট্র ও ধর্ম উভয়ের পক্ষে ক্ষতিকর এই সম্বন্ধে কামালের অত্যন্ত দৃঢ় বিশ্বাস ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা তার এই বিশ্বাসকে দৃঢ়তর করে। নব তুরস্ক রাষ্ট্রে কোনো সরকারি ধর্ম থাকবে না এবং রাষ্ট্রীয় নীতি ধর্ম দ্বারা প্রভাবিত হবে না, এই ব্যাপারে মোস্তফা কামাল কৃত সংকল্প ছিলেন এবং এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ পদক্ষেপসমূহ গ্রহণে তৎপর ছিলেন। সর্বশেষ বিপ্লববাদ বা সংস্কারবাদ, সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গতিশীল, গতিহীনতা ব্যক্তির ন্যায় সমাজেরও মৃত্যুর লক্ষণ। সমাজের গতিশীলতা বজায় রাখার একমাত্র উপায় বিপ্লব এবং বা সংস্কার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা। তো সমাজের যে কোনো দোষ ত্রুটি যখন মোস্তফা কামাল পাশার নজরে পড়েছে তখন তিনি তার সংস্কার সাধন করার প্রয়াস পান। পর্দাপ্রথা, বিবাহ প্রভৃতি আইন ও আচার ব্যবহারের সংস্কার সাধন করা হয়।
1923 থেকে 38 সাল পর্যন্ত 15 বছরের মধ্যে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে যে ধরনের পরিবর্তন আনয়ন করা হয় তা এশিয়া ও আফ্রিকার অন্য কোনো দেশে করা সম্ভব হয়নি। তো মূলত এগুলোই ছিল তো কামালবাদের মূল যে 6টি নীতি সেগুলোর মূল কথা। তো আমরা এরপর আসি কামালের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি। মুস্তফা কামালের বৈদেশিক নীতি তুরস্কের জন্য সাফল্য বয়ে আনে। মূলত কামালের দূরদর্শিতা, প্রজ্ঞা ও যুদ্ধবিরতি নীতির ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক নিরপেক্ষতা অবলম্বন সফল হয়। তুরস্ক রাশিয়া সম্পর্ক শুরুতে 1921 সাল থেকে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সূত্রে সুসম্পর্ক গড়ে ওঠে। তুরস্ক রাশিয়ার মধ্যকার 610 কিলোমিটার সীমান্ত রেখা পরস্পরের সম্পর্ক বন্ধনকে অপরিহার্য করে তোলে। রাশিয়া গ্রিকদের বিরুদ্ধে কামাল পাশাকে সাহায্য করে। এছাড়া রাশিয়া প্রথম তুরস্ককে স্বীকৃতি দেয়। তো মস্কো চুক্তি, তুরস্ক রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বপ্রথম চুক্তি হলো মস্কো চুক্তি। 1921 সালে মুস্তফা কামাল রাশিয়ার সাথে মস্কো চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তি ও সুসম্পর্কের সূত্র ধরে রাশিয়া তুরস্ককে ঋণ দান করে এবং রুশ প্রকৌশলীরা তুরস্কের শিল্পায়নে বিশেষ অবদান রাখে। কিন্তু পরবর্তীকালে দার্দানেলেস প্রশ্নে তুরস্ক কার্জনের মীমাংসা প্রস্তাব গ্রহণ করলে তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্ক অবনতি ঘটে। তুরস্ক ইংল্যান্ড সম্পর্ক, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কর্তৃক জার্মানির পক্ষাবলম্বন করার কারণে মিত্রশক্তির সাথে বৈরী সম্পর্ক ছিল। কিন্তু মুস্তফা কামালের দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে তুরস্ক ও ইংল্যান্ডের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়। সম্পাদিত লুজেন চুক্তি অনুযায়ী তুরস্ক ইংল্যান্ড সম্পর্ক উন্নয়ন হলেও উভয় দেশের মধ্যে কতিপয় বিরোধিতা বিরাজ করে। মসুলকে কেন্দ্র করে তুরস্ক ইংল্যান্ডের মধ্যে যে তিক্ততা শুরু হয় তা নিষ্পত্তির জন্য 1928 সালে লিগ অব নেশনসে বিষয়টি উত্থাপিত হয়। অতঃপর সুইডেন, হাঙ্গেরি ও বেলজিয়ামের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অনুসন্ধান কমিটি তদন্ত শুরু করে। অবশেষে ইংল্যান্ডের চাপের মুখে তুরস্ক ইরাককে ইংল্যান্ডের হাতে প্রদান করতে তুরস্ককে বাধ্য করা হয়। তুরস্ক ইরান সম্পর্ক, মুসলিম উম্মার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1926 সালে ইরানের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়। 1929 সালে কুর্দি বিদ্রোহ শুরু হলে ইরান ও তুরস্কের মধ্যে বিরোধ দেখা দেয়, কিন্তু শীঘ্রই উভয় দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1937 সালে ইরানের রেজা শাহ আঙ্কারা সফর করেন। তুরস্কে মুস্তফা কামালের আধুনিকীকরণ এবং সংস্কার নীতিতে রেজা শাহ উৎসাহিত হন। তুরস্ক আফগান সম্পর্ক, 1921 সালে তুরস্ক আফগান মৈত্রী চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি অনুযায়ী সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে এই সত্য নির্ধারিত হয়। মুস্তফা কামালের অনুকরণে বাদশাহ আমানুল্লাহ সংস্কার আন্দোলন করলে তিনি চরম বিরোধিতার সম্মুখীন হন। দেশব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং তিনি 1929 সালের মে মাসে ইউরোপে পালিয়ে যান। তো সর্বশেষ আমরা যেটাতে আসি যে কামালকে কেন আতাতুর্ক বলা হয় বা তুরস্কের জাতির পিতা বলা হয়। তো পাশ্চাত্য আধুনিক ভাবধারায় উদ্বুদ্ধ মুস্তফা কামাল পাশা তুরস্কের আধুনিকীকরণের প্রচেষ্টা চালান। তিনি তুরস্ককে সাম্রাজ্যবাদীদের কবল হতে এবং নিজ দেশীয় শাসকদের অত্যাচার থেকে শুধু উদ্ধারই করেননি, বরং তুরস্ককে পাশ্চাত্যের আদর্শে সংস্কার করে একটি শক্তিশালী ইউরোপীয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন। তিনি দেশের প্রচলিত রীতিনীতির উপর একের পর এক কঠোর আঘাত হানেন। তার সংস্কারের ব্যাপকতা ছিল সর্বব্যাপী। আর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনকে তিনি নবরূপে প্রতিষ্ঠার চেষ্টা চালান। সালতানাত, খেলাফত, ক্যাপিচুলেশন ও খ্রিস্টান মিল্লাত ইত্যাদি সমস্ত প্রথার মূলে তিনি কঠোর আঘাত হানেন। তিনি পর্দাপ্রথার উচ্ছেদ সাধন করেন এবং নারীদেরকে পুরুষের সঙ্গে সর্ববিষয়ে সমান প্রতিযোগিতা করার নির্দেশ দেন। শিক্ষার সম্প্রসারণ কল্পে তিনি দেশের বিভিন্ন স্থানে শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের সহশিক্ষার ব্যবস্থা করেন। তার আমলে কৃষি ও শিল্পের প্রভূত উন্নতি হয় এবং সামরিক শক্তি বহুলাংশে বৃদ্ধি পায়। তিনি খাল খনন, রেলপথ ও রাস্তাঘাট নির্মাণ কাজে তৎপর হন। এক কথায় মুস্তফা কামাল পাশা তুরস্ককে সর্বাঙ্গীনভাবে উন্নততর রূপে সুসজ্জিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। আধুনিক তুরস্কের যাবতীয় অগ্রগতি ও গৌরবের ভিত্তিভূমি তিনি প্রতিষ্ঠা করেন। তার গৌরব উজ্জ্বল কৃতিত্বের কথা বিবেচনা করে দেশবাসী তাকে আতাতুর্ক বা তুরস্কের পিতা উপাধিতে ভূষিত করেন।
তো মূলত এটাই ছিল মোস্তফা কামাল পাশাকে নিয়ে আমার আজকের আয়োজন, যে পরবর্তী ক্লাসে অন্য আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনায় আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হোম কোয়ারেন্টাইনে থাকবে এবং পড়ালেখায় মনোযোগী হবে আশা করি। সবার সুস্থতা কামনায় এখানে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।